فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحابته القر الميامين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يوم ندعو كل أناس بإمامهم فمن أوتي كتابه بيمينه فأولئك يقرؤون كتابهم ولا يظلمون فتيلا সম্মানিত আজকের এই মহতি অনুষ্ঠানে উপস্থিত মুসলিম ভাতৃমণ্ডলী, আজকের এই যুগ সন্ধিক্ষণে এমনকি মুসলিম উম্মার এই ক্রান্তি লগ্নে এতিম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতিম উম্মতদের এই কঠিন একটি পরিস্থিতি মুখোমুখি অবস্থায় আমাদের খুবই প্রয়োজন যে এই উম্মতে মুসলিমা এই দুর্দিনে কিভাবে তাদের পাশে দাঁড়ানো যায়। কেউ চিন্তা করবেন তাদের অভুক্তকে খাবার দেওয়ার মাধ্যমে আমি তাকে সেবা দিচ্ছি, এটা একটা সেবা, এর মধ্যে কোনো আপত্তি নেই। কেউ বলতে পারেন তাদেরকে কোন জায়গায় অসহায় অবস্থায় পড়ে আছে, কোনো সমস্যায় আটকা পড়ে আছে, আমি তার আমার কোনো পদবল দিয়ে অন্য কোনো ভাবে সাহায্য করে আমি তার পাশে দাঁড়ালাম, এটাও ভালো একটি কাজ। যে কোনোভাবে আপনি তাদের সেবায় অগ্রসর হন সব কোনো সন্দেহ নেই। আজকে ভাই যে সুরাতে তেলাওয়াত করলেন, এই সুরাতে আল্লাহ তার প্রিয় হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুর্দিনের কথা উল্লেখ করে ভূমিকা টেনেই তারপরে বললেন যে তোমাকে আমি এই অসহায়ত্ব থেকে সহায় সম্বল এর যোগান দিয়েছি, এতিমত্ব থেকে আমি তোমাকে আশ্রয় দিয়েছি, পথহার অবস্থায় তুমি ছিলে আমি তোমাকে পথের সন্ধান দিয়েছি, এটা ভূমিকা। এরপরে আল্লাহ বললেন আম্মাল ইয়তীম আফালা তাকহার, তুমি নিজেই যেহেতু এতিম ছিলে তবে এতিমদের দুঃখ তাহলে তোমাকেই বোঝা দরকার, এতিমদেরকে কোনোদিন তুমি ধমক দিয়ে কথা বলবে না। ও আম্মা সাইলা ফালা তানহার, ভিক্ষুককে তুমি কোনোদিন ধমকির স্বরে তাকে অবজ্ঞা করে ফিরত দিও না, খালি হাতে তাকে ফিরত দিও না। ও আম্মা বিনিয়ামাতি রব্বিকা ফাহাদ্দিস, বরং কি করো তোমার রবের নিয়ামতের কথা তুমি উল্লেখ করো। এই ফাহাদ্দিস এর মধ্যে যেই নিয়ামতটা সবচেয়ে উল্লেখযোগ্য শব্দের অর্থের দিক থেকেও ব্যাখ্যার দিক থেকেও, আজকে আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সূরা বনী ইসরাইল, এটাকে ইসরাও বলা হয়, তার 71 নম্বর আয়াতে এরকম একটি বিষয়ও আল্লাহ পাক উল্লেখ করেছেন যে এই কাজ করলে আপনার আমার কি হবে এবং আমরা যে ভূমিকা টানলাম তার মধ্যে সবচেয়ে বেশি উপকার কি হবে, একজন মানুষকে কোন দিক থেকে আপনি গাইড করলে সবচেয়ে বেশি উপকার হবে, সেটা আজকে সে বুঝুক আর না বুঝুক, স্বীকার করুক চাই না করুক, সবচেয়ে বেশি উপকার কিন্তু আপনার মাধ্যমে সেটাই হবে যেটাতে সে কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে পাবে। কঠিন অবস্থা হবে যখন, কেউ কারো কাজে আসবে না, যখন হাহাকার করবে সারা পৃথিবীর মানুষ, সবচেয়ে প্রখর ব্রেনিয়ার মানুষ খুশবুদ্ধি হারিয়ে ফেলবে, মানুষ দিশাহারা হয়ে যাবে, মানুষ ধোঁয়ার ধোঁয়া দেখবে, বিভীষিকাময় সেই অবস্থায় সন্তান পিতামাতাকে চিনবে না, পিতামাতা সন্তানকে চিনবে না, গর্ভধারিণী মা সন্তান প্রসব করে বসে সে বুঝবে না। অতরান নাস সুকারা ওমা হুম বি সুকারা ওয়ালাকিন আযাব আল্লাহি শাদীদ, মানুষকে দেখবে তারা নেশাগ্রস্ত অথচ তারা কেউ নেশা গ্রহণ করেনি, বরং এই কোন কারণে হয়েছে আল্লাহর আযাব যেটা এখন পর্যন্ত তারা সেটা পায়নি কিন্তু বুঝতে পেরেছে, এতেই তাদের অবস্থা বেসামা নাজেহা। ওই সময় যে মানুষকে আপনি উপকার করে একটি নেকির পথ দেখিয়ে তার হাত ধরে একটি পুণ্যের কাজ করিয়ে দিয়ে এবং সবচেয়ে বড় কথা হলো সিরাতে মুস্তাকিমটা তার জন্য নিশ্চিত করে আপনি যদি একটু করে তাকে তার ইঞ্জিনটা চালানোর ব্যবস্থা করে দিতে পারেন, পৃথিবীতে এর চেয়ে শুভাকাঙ্ক্ষী, এর চেয়ে আপনার আপন, এর চেয়ে আপনার জন্য উপকার সাধনকারী কেউ যে নাই সেটা আজকে আপনি বুঝেন আর না বুঝেন তাহলে কিয়ামতের দিন হাড়ে হাড়ে আপনি টের পাবেন, অবশ্য অবশ্যই আপনি বুঝতে পারবেন। প্রশ্নই করবো না, কেননা আজকে আপনি উত্তর দিতেই পারবেন, বিষয়টা এমন আপনি উত্তর দিবেন আসলে কেমন, কিন্তু এখন খালি
অনুধাবন করেন তার গুরুত্ব কতটুকু, এবং এটা তো ভাষা সবাই বুঝতেছেন। কেয়ামতের দিন যে মানুষ আপনার জন্য একটু উপকার সাধনকারী হয়ে ওই দিন আপনাকে আল্লাহর ফাঁসি কাষ্ঠে ঝুলন্ত অবস্থা থেকে রেহাই দেওয়ার কোন একটা কাজ করবে, ওই মানুষের চেয়ে আপনার জন্য উপকার সাধনকারী কেউ আছে? এই তালিকায় সবার শীর্ষে আছেন একজন মানুষ, তার নাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এবং এই আয়াতে এই কথাটাই রয়েছে যে ইনি যে পথে আপনাকে গাইড করেছেন, আপনি যদি সেই পথে চলতে পারেন তাহলে কাল কিয়ামতের দিন আপনাকে আল্লাহ পাক ওনার সারিতে দাঁড় করিয়ে দিবেন। এই কথাটাই বলার জন্য আয়াত তিলাওয়াত। এই আয়াত আল্লাহ পাক বলছেন যে সেই দিন আমি ডাক দিব প্রত্যেকটি মানুষকে তার ইমাম সহকারে, তার নেতা সহকারে। এরপরে আল্লাহ বললেন যার আমলনামা ডান হাতে দেওয়া হবে তারা তাদের আমলনামা গুলো পড়বে, সানন্দে পড়বে, যেহেতু তার ডান হাতে আমলনামা এসেছে, এটা খুশির ব্যাপার। বাম হাতে দিলে তো দেখবে হাওদা শুরু করে দিবে, আক্ষেপ শুরু করে দিবে, বলবে হা এটা আমার কি হয়ে গেল, হা আক্ষেপ আমার ধ্বংস, সে নিজেই বলতে শুরু করবে। ডান হাতে যারা আসবে তার হলো পড়ার অভিলাষ এবং কৌতূহল, এবং সেই পড়বে এরা সানন্দে তাদের আমলনামা পড়বে। তাদেরকে তিল পরিমাণ কোনো জুলুম করা হবে না, অবিচার করা হবে না, মানে পাই পাই করে আল্লাপা যা করেছে তা তাকে দেওয়া হবে। এখানে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, তাফসীর ইবনে কাসির পড়ে দেখতে পারেন, আয়াত তো আমরা বলে দিয়েছি সূরা বনি ইসরাঈল 71 নম্বর আয়াত, যে কালা বাদুস সালাফ, সালাফ বলতে সর্বপ্রথম সারিতে যারা আসেন সাহাবায়ে কেরাম, তার মানে এখানে সাহাবাদের এক অংশ আসেন। দ্বিতীয় সারিতে আসেন তাবেঈন আযম, তৃতীয় সারিতে আসেন আতবায়ে তাবেঈন, এরপরে ওমান তাবিউহুম বিহসান ইলা ইয়াউমিদ্দিন, আজ পর্যন্ত এমনকি কিয়ামত পর্যন্ত যারা তাদের পদাঙ্ক অনুসরণ করে চলবেন সুন্দরভাবে, কোনো ধরনের বক্রতা ছাড়া, কোনো ধরনের কুটিলতা জটিলতা ছাড়া, কোনো ধরনের সুযোগ খোঁজা ছাড়া, ডান বাম এদিক সেদিক তাকানো ছাড়া সুজা। আজকে একজন ভাই আমাকে বলছে, সময় কমের কারণে আমি শুনতে চাচ্ছিলাম না, বলছে স্বপ্নে দেখছি আল্লাহ নবী সাহেব দাঁড়িয়ে নামাজ পড়তেছে। হতে পারে আজকাল ওই যে ভাইরাল হচ্ছে না, যে এরম গুলোকে নেকটুইট করা হচ্ছে, ইচ্ছা করে পাটাকে আরো এরম করা হচ্ছে, হাতটাকে এরম করা হচ্ছে, সে কিন্তু আমাকে এইভাবে দেখাচ্ছে। তার মানে কি এটা না আবার এটাও না, কিন্তু এইভাবে আমাকে বলছে আমি এইভাবে দেখছি, এবং আল্লাহ নবী সাহেব আমি বুঝতেছি তিনি নবী। আমার একটা কনফিউজ ছিল যে নবী নূরের কিনা, আমি ওনাকে যখন জিজ্ঞেস করছি আপনি কি নূরের তৈরি কিনা, মানুষ তো এটা নিয়ে খুব ধূম্রজাল পাকাচ্ছে, তখন উনি বলছে নবীজি আমার সামনে একটি সরল রেখা টেনে দিয়ে তারপরে কোথায় গিয়ে তিনি আশ্রয় নিয়ে নিয়েছেন। উনি আমাকে বললো, আমি আগেই বলছিলাম যে স্বপ্ন একটু কিতাব দেখে বলতে হয়, আমরা এই বিষয়ে বিশেষজ্ঞ না, আপনি যদি মেহরবানি করেন তো পরিচিত যারা কাছের দায়রা আছে তাকে জিজ্ঞাসা করে তারা কিতাব দেখে বলে দিবে। উনি আর সারলই না, একামত কাছাই গেছে একামত সময়, হতে পারে হয়তো বা আল্লাহ পাক কিসমতে রাখছেন যে এই কথার মধ্যে তিনি তাড়াতাড়ি সান্ত্বনাটা পেয়ে যাবেন, শুক্রবার দিন আসরের সময় আজান হয়ে গেছে, একামত মাজায় মাঝখানে দোয়া কবুলের সময় আল্লাহ হতে তার দোয়াটা মনের আকৃতিতে কবুল করে ফেলবেন। আমিও যে ভালো উত্তর দিতে হবে, নিয়ম হলো খারাপটা না বলা, আর ভালোটা হলে বলা, এবং এমন মানুষকে বলা যে ভালোবাসে, সেই সাথে এমন মানুষকে বলা যারা বিজ্ঞ প্রাজ্ঞ। আমি তখন ভালোতে বলতে হবে, তো সাথে সাথে ব্রেনে এসেই গেল, না বলতে গিয়েই বলে দিলাম যেটা আমি নিজেই বলে থাকি প্রায় সময়, যে নূরের প্রসঙ্গ যখন আসে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন কি জানেন না একটা প্রসঙ্গ যখন আসে, তখন আপনাদের কাছে একটা উত্তর আমি রেখে গেলাম, এটা প্রয়োগ করবেন দেখবেন কাজ লাগবে। সেটা জানেন, সেটা হলো যিনি প্রশ্ন তুলেছে ওনাকে প্রথমে আপনি বলবেন যে আপনার প্রশ্নটাই ভুল, বলেন আল্লাহ প্রশ্নটাই ভুল, তাহলে কেন আমি উত্তর দিতে যাব? কেন উত্তর হলো সালাফে সালেহিনদের যুগ পর্যন্ত নূর কি নূর না এই প্রশ্নটাই ছিল না, বলেন আল্লাহ শেষ। এটা তো সূত্র, এবং এইভাবে যে প্রতিবাদ করতে হয় সেটা সূত্র তো ইমাম মালিক রহমাহুল্লাহর কথা আপনারা জানেন, বারবার শুনেছেন, শুনেছেন কি শুনেননি, কিন্তু ওই জায়গা থেকে এই জিনিসটা এইভাবে নেওয়াটা হলো বড় বড় পরাঙ্গমতা যাদের মধ্যে আছে তাদের কাজ। যে ইমাম মালিক যে বললেন যে আল্লাহর ব্যাপার সেবার ব্যাখ্যা দিয়ে আসমানে আসে, এটা পরিচিত কথা, এবং তার রূপরেখাটা অপরিচিত ব্যাপার। এরপরে কি বললেন, সুআল আনহু বিদআ, এটা শুধু শাব্দিক অর্থে বললে হবে না যে এই প্রশ্ন বেদাত, এই প্রশ্ন বেদাত, এখান থেকে এটা বেরিয়ে এসেছে যে যেই প্রশ্ন সালেফে সালেহিনরা তুলেননি, যেই প্রসঙ্গ নিয়ে সালেফে সালেহিনরা লিপ্ত হননি, যেটাতে সময় দেননি, সেটাতে আজকের দিনে দায়ীদেরকেও সময় দেওয়া বৈধ না, মাদুদেরকেও প্রশ্ন করা বৈধ না। পরিষ্কার? তা আমি বললাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বুঝাতে চেয়েছেন যে বাবা নূরের প্রসঙ্গটাই ভুল,
আমি যে সরলরেখা টানলাম, যে সিরাতে মুস্তাকিম রেখে আসছি, রেখে এসে যে রেস্টে গেছেন, তো আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছি, ওই রেখাটা ফলো করবা। ওয়ান্না হাজা সিরাতে মুস্তাকিম ফাত্তাবিউ ওয়ালা তাত্তাবিউ সুবুল ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। এগুলো প্রশ্ন নিয়েও লিপ্ত থাকাটা তোমার জন্য বিভ্রান্তির কারণ। এগুলো প্রশ্নও করবা না, উত্তর নিতেই যাবে না। আমার সরল রেখার উপরে সরল মনে চলতে থাকো, আমি যেভাবে আজকে বিশ্রাম নিচ্ছি জান্নাতে, তুমি জান্নাতে চলে আসবা। বলল্লাহ, এটা দেওয়ার কোনো কষ্ট কল্পনার প্রয়োজন আছে? বুঝে গেছেন আপনারা। এবং এখান এটাকে নিয়ে যে পরিমাণ তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে, এর উত্তর পেয়ে গেছে। সাথে আমি বললাম যে দেখছেন তো নবীজি কিভাবে দাঁড়াইছেন, বলে জি পরিষ্কার আমি দেখছি, আমার ইয়াকিন হয়ে গেছে। এটা আল্লাহবাক তার বান্দার মনে কোনো হয়তোবা আকুতি দেখছিলেন, যেটা দেখে তার পছন্দ হয়ে গেছে, এবং দেখেছেন যে এই মানুষকে এই স্বপ্ন ছাড়া আর কোনো জিনিস দিয়ে হয়তো বুঝ দেওয়া যাবে না, বা তাকে আলাদা একটা অতিরিক্ত ইতমিনান দেওয়ার জন্য আল্লাহ তাকে স্বপ্নে দেখিয়ে ফেলেছে। এভাবে আরেকজনকে বিতরের নামাজের কথা বলা হয়েছিল, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এইভাবে বিতর পড়েছেন, দুই রাকাত সালাম দিয়েছেন, আলাদা এক রাকাত পড়েছেন, উল্টা তকবীরটা নাই, তিন রাকাত পড়তে গেলে তাশাহুদ নাই। তো তখন উনি একদিন স্বপ্নে দেখছেন যে এশার নামাজ থেকে ফজর পর্যন্ত খালি নামাজ আর নামাজ, নামাজ আর নামাজ। তো এটা দেখে তো কোনো ব্যাখ্যা পাওয়া যায় না। পরে কিতাব দেখে দেখা যায় যে এশার নামাজ পড়ার পরে যদি ফজর পর্যন্ত দেখা যায় কেউ স্বপ্নে খালি নামাজ পড়তেছে, এর অর্থ হলো সেই ইত্তেবায়ে সুন্নতের মধ্যে এসে গেছে। বুঝলাম, এর অর্থ হলো বিতরটা যে আমাদের দেশে পড়া হয় এটা ভুল, এবং বুখারিতে যেটা আসছে এটা সঠিক। স্বপ্ন দিয়ে তো ওনারাই বেশি কথা বলে, আমরা তো বলি না, আমাদের তো মূলত দলিল আসল। কিন্তু সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের তাবিরে যে মূল্যগুলো, স্বপ্নের যারা ব্যাখ্যাতা তারা যে রেখেছেন, সেটা অনুযায়ীও আজকে দেখা যাচ্ছে সুন্নতি তরিকার উপরে দলিল এবং আল্লাহর পক্ষ থেকে ইঙ্গিত কি পাওয়া যাচ্ছে। বলুন আলহামদুলিল্লাহ। একটি বিধির নামাজের পদ্ধতিতে হাত রাখার একটা জায়গা পর্যন্ত আল্লাহর বান্দারা যদি স্বপ্নে দেখতে পারে, এবং এগুলো সরল মনা মানুষ, এরা তো ধর্মকে নিয়ে কোনো ব্যবসা করার জন্য নামে নামছে, এই মানুষটা আপনারাই চিনেন না, ইসলাম সেন্টারের ছাত্ররাই চিনেন না, শিক্ষক দূরের কথা, সেইটা দিয়ে কি ব্যবসা করবে? ওনারা করতেছে ধর্মকে নিয়ে ব্যবসা। তাইলে আমাদের এরা হলো একেবারে সরল মানা, যারা হকটা আসলে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এইভাবে অতিরিক্ত একটা তৃপ্তি দেওয়ার জন্য স্বপ্নে দেখাই দিচ্ছেন। আর আপনারা মাঝখান থেকে যারা ওই দ্বিধান্বিত আছেন, কি ব্যাপার বড় বড় আল্লাহরা বলতেছে সিরাতে মুস্তাকিম তো ওই রিক্সার তিন চাকার ভিতরে গিয়ে বলে ঢুকে গেছে, বিমানের তিন চাকার ভিতরে, টেম্পুর তিন চাকার ভিতরে ঢুকে গেছে, এখন আমরা কোন দিকে যাই? কেউ বলছেন কি বলছেন না? সিরাতে মুস্তাকিম আসল ঘটনা হলো নবী সাল্লাম যেটা রেখে গেছেন ওটাই সিরাতে মুস্তাকিম। তিন চাকা রিক্সার এটা কোন দিন তৈরি হয়েছে আপনারা জানেন, বিমান যেদিন থেকে তৈরি হয়েছে সেদিন তার তিন চাকা আছে এটাও আপনারা জানেন, টেম্পুর খবর এটাও আপনারা জানেন। তাহলে এই তিন চাকার মধ্যে সিরাতে মুস্তাকিম ঢুকতেই পারে না, ঢুকার কোনো প্রশ্নই আসে না। আলিম হয়ে তার মুখে এটা সাজায় না, সাজেও না, মানায়ও না, কিন্তু এরপরে আমাদের ভাইরা, আমাদের বড় আলামারা এগুলো বলে যাচ্ছেন। আল্লাহ আমরা তাদের জন্য কোনো কিছুই বলবো না, শুধু এটুকু বলবো আল্লাহ যেন তাদেরকে একটু সুমতি দেন যে তারা মানুষকে যেন মিসগাইড না করে, অন্তত আর কিছু না পারে, তারা যেন এই সিরাতে মুস্তাকিমের প্রতি যারা চলতে চায় এদেরকে যেন অন্তত বাধা দে না দে, এবং বাধা হয়ে এদের সামনে না দাঁড়ায়। কেননা এখানে কি সৌভাগ্যবান হওয়ার ব্যবস্থা রয়েছে জানেন, এখানে ওই যে যাদের কথা বলছিলাম, সালাফে সালেহীনরা বলেছেন যে এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হাদিস পন্থীদের, কারণ আপনি আরবিতে যেটাই খুঁজেন ওখানে আসহাবুল হাদিস বলা আছে, যাদের মনে কিছু একটা আছে তারা বলতে চাইবে এটা আসহাবুল হাদিস বলা হয়েছে, কিন্তু যারা আলেম কিতাবের পরিভাষা বুঝেন তারাই জানেন যে ইমামগণ মুহাদ্দিসগণ আসহাবুল হাদিস বা আহলুল হাদিসের মধ্যে কোনো পার্থক্য করেন নেই। যার বাস্তব প্রমাণ হলো ইমাম তাইমিজি রাহিমাহুল্লাহ যতবার এই বিষয়টাকে বুঝিয়েছেন, এই দলকে বুঝিয়েছেন, সব জায়গাতে কিন্তু আসহাবুল হাদিস বলেন নেই, প্রায় জায়গাতে আহলুল হাদিস বলেছেন, আবার অনেক জায়গাতে আসহাবুল হাদিসও বলেছেন। ইমামগণ, বড় বড় ইমামগণ আসহাবুল হাদিস আহলুল হাদিস এই দুইটি শব্দকে একেবারে একই অর্থে ব্যবহার করেছেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তথাপি ইমাম ইবনে কাসির বলছেন আসহাবুল হাদিস, তার মানে আমি এই জন্য অনুবাদ করলাম হাদিস পন্থী। এবার আপনি এটাকে আহলুস সুন্নাহ নাম দেন, আহলুল হাদিস নাম দেন, আসহাবুল হাদিস নাম দেন, আরব সমাজে সালাফি বলা হয়, মিশরে আনসারুস সুন্নাহ, সুদানে আনসারুস সুন্নাহ বলা হয়, সাংগঠনিকভাবে কোনো সাথে আহলুল হাদিস বলা হয়, জামিয়াতু আহলুল হাদিস বলা হয় সাংগঠনিক নাম, কিন্তু মূল বিষয়টা কি হাদিস পন্থী হওয়া। আপনি হাদিস পন্থী হলেন কিনা, তাহলে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেছেন এই ধরনের মানুষের জন্য এই আয়াতের মধ্যে একটা সুসংবাদ রয়েছে, সেটা কি যে তাদের ইমাম যেহেতু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কেউ না, তাহলে তাদেরকে আল্লাহ পাক কিয়ামতের দিন যে সারিতে দাঁড় করাবেন সেই সারি হবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইন। অথচ আজকে আমাদের অনেক ভাই বলবেন হয়তো যে আমরা নবীকে অনেক মহব্বত করি, কিন্তু যেই লাইনে আমরা দাঁড়াইতে চাই এটা হলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর লাইন, এটা আমার বানানোর কথা না। আল মিজান লিশাহরানি সেই কিতাবের মধ্যে অর্থনাদ করেছেন অনেকে, উনি নিজেই যে আমি আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ যেন আমাকে ইমাম আবু হানিফার শামিয়ানার নিচে কিয়ামতের দিন হাসর করে। তার সৌভাগ্য হয় নাই, এত বড় ইমাম হওয়ার পরেও এই কথা বলার সৌভাগ্য হয় নাই। ইমাম ইবনে কাসির যে
এত বড় একটা সুসংবাদের কথা এখানে পরিবেশন করলেন সেটা হয় নাই। আমার বলা আজকে সেটা কোনো মন্তব্য করার উদ্দেশ্য নয়, আমার বলার উদ্দেশ্য হলো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলেছিলেন যে মানুষ কিভাবে ধ্বংস হলো, কিভাবে তারা হালাক হলো এটা দেখার তোমার দরকার নেই, কিভাবে তারা হেদায়াত পেয়ে গেলো, মুক্তি পেয়ে গেলো, তোমার বুদ্ধিমত্তার পরিচয় হবে সেখানে যে তুমি কিভাবে সেই পথ ধরতে পারো। তো ইমাম সাহরানি বলেছেন, বলেছেন আপনি আমি কি আজকে এই কথা বলার সাহস রাখি কি রাখি না, এই কথাটা বলার হিম্মত আছে না নেই, বুকের মধ্যে বল আছে, এই স্পৃহা আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মহব্বত এতটুকু কি আছে যে আল্লাহকে বলতে পারেন কান্নাকাটি করে, আল্লাহ গো কেয়ামতের দিন আমি আর কিছু চাই না, আমার নবীর লাইনের জন্য আমাকে তুমি দাঁড় করিয়ে দাও, আমি সেই তৌফিক চাই, পারবেন বলতে? আলহামদুলিল্লাহ। এবার যখন এই দোয়াটা করার জন্য রাজি হয়ে গেলেন, তাহলে এই পথে চলতে গেলে আর যেন কোনো জিনিস আপনাকে বাধাগ্রস্ত না করতে পারে, যে যেই তন্ত্রমন্ত্র নিয়ে আসবে, নগদ আপনাকে জান্নাত দেখিয়ে দেয়, জাহাজ দিয়ে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করে দেয়, অন্যায় কলা গাছের তুলে জান্নাতের ব্যবস্থা করে দেয়, আর বিশ্বাস করবে? এবং এগুলো যে ফল্ট এখন তো আলহামদুলিল্লাহ বুঝতে আর কারো কষ্ট হচ্ছে না যে কি পরিমাণ তারা দিনের দিনে যাচ্ছে, মাঝহাবকে নিয়ে এত বাড়াবাড়ি চলতেছে, এখন কাশ্মীরের বীজ দিয়ে মাঝহাব বোঝানো হচ্ছে, আল্লাহকে বাজেট দাতা বানানো হচ্ছে, নবীকে ইঞ্জিনিয়ার বানানো হচ্ছে, প্ল্যানার বানানো হচ্ছে, সাহাবা ইমামদেরকে ইঞ্জিনিয়ার বানানো হচ্ছে, তো লেবার কারা? লেবারের কথা বলতে গিয়ে এরপরে আর বলাও নেই, লেবারই যেই করুক করুক গা, আমাদের কথা হলো আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই লাইন আমাদের জন্য রেখে গেছেন এটা হলো আল্লাহ পাক কোরআনে যে বলছেন আন্না হাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ, ওটা তৈরি হয়ে আছে, এখানে লেবারি করে আকাশ হবে না, এখানে খাদিমগিরি করতে হবে। কি খাদিমগিরি? যে ওই জিনিসটা যাদের কাছে অস্পষ্ট আপনি সেটা সুস্পষ্ট করে তুলে ধরবেন, নাকি নতুন কিছু করার আছে? ওনারা কারিগরি শুরু করেছে, এই কারিগরি করতে 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 লেবার সেরে গেছে, এটা 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 আল্লাহ রাব্বুল আলামিনের একটা মানে অজান্তে একটা মায়ের, কিন্তু সাইলেন্ট মায়ের থেকে মায়েরটা কিন্তু সবচেয়ে বড়। যেমন আমাদের আজকে সাইলেন্ট একটা আন্দোলন চলছে, নীরব আন্দোলন, বিপ্লব, এটাকে বলা বিদ্যার বিপ্লব, হকপন্থীদের একটা বিদ্যার বিপ্লব সারা বিশ্বে চলছে, বিশেষ করে আমাদের দেশে চলছে, এটার কারণে ওনাদের কিন্তু আর ঘুম হারাম হয়ে গেছে, বুঝলেন তো? সেই জন্য ওনারা এখন সাইলেন্ট প্রয়াস থাকতে পারতেছে না, এখন চিৎকার শুরু করে দিয়েছে, চিৎকার শুরু করতে গিয়ে কি বলবে এটার দিশামিশা নাই, যার যেটা মনে চাচ্ছে বলতেছে, আশ্চর্য হবে। একটা বিষয়ের উদাহরণ কি 40,000 হয় না, কিন্তু এখন আমার মনে হয় যে দিন যাবে উদাহরণের শেষ নেই, আগাগুলা খালি মাঝহাবকে নিয়ে উদাহরণ, মাঝহাবটা যেন এমন অবস্থা হয়েছে যে এটাকে আর জোড়াতালি দিয়ে রাখা যাচ্ছে না, এখন সেলাই করতে 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 এখন কম্বলের লোম বাঁচতে পারছে, কম্বলের অস্তিত্ব যেমন থাকবে না, ঠিক আরেকটা ধারা আছে যে সেলাই বেশি করতে করতে ওই সেলাইয়ের যে কাজ ছিল যে জোড়াতালি দিয়ে শক্ত করা ওটা আরো দুর্বল হয়ে যায়, এটাও তো জানেন আপনারা। তো এটাই প্রমাণ করছে যে এটা টিকানোর কোনো দিশা মিশা ওনারা পাচ্ছে না, বুঝতেই পারছে এটার কোনো ভ্যালু নাই, এটার কোনো ভিত্তি নাই, এখন ওনারা শুরু করছে জোড়াতালি দেওয়া। আমাদের যে আদর্শ আছে সিরাতে মুস্তাকিম, এটা তো আপনারা বুঝতেই পেরেছেন, এটা আল্লাহ নবী সাল্লাম তার নিজ হাতে কষ্ট করে আল্লাহর পক্ষ থেকে কমপ্লিট কোড অফ লাইফ, নো ওয়েস্ট নো ইস্ট নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম ইজ দ্য অনলি ওয়ান কমপ্লিট কোড অফ লাইফ, এটাই তো সিরাতে মুস্তাকিম, নাকি আর কিছু আছে? তাহলে প্রাচ্য না পাতিচ্ছ না, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিরাতে মুস্তাকিম রেখে গেলেন, এটা পথ আমাদের, এই পথে যারা চলবে তাদের একাধিক নাম আছে, একটা হলো জাতিগত নাম, আরেকটা হলো বৈশিষ্ট্যগত নাম। জাতিগত নাম সাধারণত একটাই থাকে, কিন্তু বৈশিষ্ট্যগত নাম একাধিক হয়। যেমন আল্লাহ জাতিগত নাম কয়টা? আল্লাহ সাল্লাহ জাতিগত নাম আছে, কিন্তু বৈশিষ্ট্যগত নাম আরো 98টা, ওইটা শত 99 না, কিন্তু সেটাও তো হলো যেটার উপর ওয়াদা আসছে যে জান্নাতের ওয়াদা। কিন্তু এটাও প্রসঙ্গত উল্লেখ করা খুবই প্রাসঙ্গিক বা জরুরি যে আল্লাহ রাব্বুল আলামিনের এই যে আসমা হুসনা, যেগুলো মানে নাম আসলে আর অনেক বেশি আলেমগণ বলেছেন, পুরস্কার যেটা আছে জান্নাতের ওটা হলো ওই 99টা আয়ত্ত করার উপর পুরস্কার। এই আয়ত্ত শব্দের ভিতরে কি আছে? আয়ত্ত শব্দের ভিতরে তার অর্থ অনুধাবন করা আছে। অর্থ অনুধাবন করবেন আপনি কখন? অর্থ থাকলে না, প্রশ্নের উত্তর দিবেন এবং বুঝে শুনে দিবেন। আল্লাহর একটা সিফাতি নাম আছে না রহমান, রহমানের মধ্যে একটা অর্থ থাকতে হবে তো, তাইলে উনি রহমান এবং আপনি এই রহমান সিফাতকে মানলেন। যদি আপনি বলেন যে রহমানের মধ্যে যে রহমত বলে যে একটা গুণ আছে ওইটাই নাই, তাহলে কি আপনি রহমানকে 40,000 বার যদি ফেনা তুলেন রহমান 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 মানলেন? মানা হলো নাই। আমাদের সমাজ কিন্তু আশারি এবং মাতুরিদি মানে সম্মিলিত এবং দুই আকিদার সমন্বয় একটা সমাজ, পুরা কি আলিয়া কি কৌমি, আমি আর কোনো ব্যক্তির নাম নিচ্ছি না, লাইন হিসাবে আমি কথা বলছি, আলিয়া বলেন কৌমি বলেন, যেই আকিদার বইটা পড়ানো হয় সার আকাইদে নাসাফিয়া, ব্যাখ্যা সহকারে যেটা পড়ানো হয় ওটা আগাগোড়া আবুল হাসান আশআরী সাহেবের, এবং ওনার জীবনের দুইটা পার্ট, একটা হলো আহলে সুন্নাহ যেটা তৌবা করার পরেই আহলে সুন্নাহ হয়েছে,
আর আরেকটা হলো এর আগে উনি যে আশারি অবস্থায় ছিলেন, তো ওই কিতাবটা কিন্তু ওই আগের পাঠ, কোনটা? আশারি। তো আশারি এবং মাতুরিদি থাকা পর্যন্ত ওনাদের একটা থিওরি হলো, ওনাদের আকীদা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কোনো সিফাত নেই, বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাতে গোনে মাত্র সাতটি সিফাত আছে, সাম, বসর, ইলম, কুদরা, রহমা, মাশিয়া, হায়াত। এগুলো আবার কিভাবে? উদাহরণ আপনি বুঝবেন যে হাইয়ুন বিলা হায়া, সামিউন বিলা সাম, যে উনি হাই, হাই মানে চিরঞ্জীব, এবার শুনেন, বিলা হায়া জীবন ছাড়া, এটার নাম কি? পানি। কিন্তু না, পানির বোতল বলবেন তো, এর ভিতরে কি? পানি। কিন্তু যখন পানি ব্যতীত এটা খালি থাকে, বাকালে গিয়ে এক রিয়াল দিয়ে কিনবেন না, এক পয়সা দিয়ে কিনবেন না, এটা এটাকে পানি বলা হবে? এটা খালি বোতল, ছুঁড়ে মারার ব্যাপার, এটা কোনো পান করার বা গ্রহণ করার জিনিস না। আমাকে বলেন আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে এর এই কথার মধ্যে তিল পরিমাণ কোনো ব্যবধান নেই। আপনারা যদি বুঝার ইচ্ছা থাকে ওনাদের কাছে জিজ্ঞাসা করবেন, দেখবেন এটাই উত্তর আসবে। কৌশল করে চেষ্টা করবো, আর নাহলে দেখবেন তারাই ফানে করে, না বাবা আমরা মানি, এটা কেমন কথা, এটা তোমাকে বোধহয় সালফিরা পেয়ে গেছে, এগুলো বলবে। কিন্তু আপনি ভালোভাবে ওনাদের কাছ থেকে ওনাদের আকীদাটা জানার চেষ্টা করে জিজ্ঞাসা করবেন, হুজুর এই যে এরা বলতে, টেকনিক আছে কিন্তু কিভাবে জানেন, আদায় করার জন্য বলবেন, এই যে সৌদি আরবে এরা বলতেছে আল্লাহর বলে হাত পা আছে, আল্লাহ আর শাহজিমের উপরে উপরে আসমা ও সিফাত এগুলো বলতেছে, এইভাবে যখন বলবেন তখন কে বলে ওরা আবার, টেকনিক বুঝলেন তো, তখন কিন্তু আসলটা উদ্ধার করতে পারবে। আল্লাহর এগুলো সিফাত নাই, এগুলো ভুল বলতেছে ওরা, বলে তাহলে একটু বুঝাই বলেন আমাদের আকীদাটা কি, তখন বলবে কিন্তু যে আল্লাহর কোনো আসমা সুসনা নাই। সাতটা সিফত সম্পর্কে আমাদের, তারা কিন্তু ইমামরা জানে, আশারি হিসাবে জানে, ইনাদের মন্তব্য হলো এমন। আবার কেউ বলছে মাতুরিদরা বলছে সানা, আরেকটা খালিকের পরিবর্তে বা আরেকটা ব্যবধান আছে আটটা বানাইতে গিয়ে খালিক বা সানে বলছে, তো বলছে যে এগুলো সাতটা শুধু নাম কেউ আসতে, নাম সর্বস্ব, যে উনি রাহিম উনি রহমান, কিন্তু রহমত নেই, উনি হাই চিরঞ্জীব কিন্তু জীবন নেই, উনি স্বামী সর্বশ্রোতা, অর্থ হচ্ছে সর্বশ্রোতা, আমাদেরও বাংলা অনুবাদে লেখা আছে, কিন্তু ওনার শ্রবণ শক্তিই নাই। তো আছে কি? যে জিনিসটার নাই নাম নাই, যে জিনিসটার আসল কিছু নাই ওটার নাম গোড়ার ডিম ছাড়া কিছু আছে? আপনারা যে জিনিস বাস্তবে নেই ওটাকে গোড়ার ডিম ছাড়া কিছু বলেন, ফাও বলেন, গোড়ার ডিম বলেন, যে যেটা বলেন, আমাকে বলেন আল্লাহর শানে এই জিনিসটা কতটুকু কি, কেমন না, আমাকে বলেন, কোনো ইমানদারির কাজ হয়? তো যাই হোক, আমি এই জায়গায় সময় বেশি দিচ্ছি না। এই হলো আকীদা কত, অথচ ওটা বলার কারণ আছে। ওনারা বলবেন যে আমরা আহলে হাদিস হইতে রাজি না, কি বলতে রাজি, আহলে সুন্না, শুনেন কি শুনেন না, কিন্তু সালফে সালেহীনদের, আমাদের বড় বড় ইমামদের, ইমাম আবু আসিম, আবু বকর আল খাল্লাল, তারপরে ইমাম ইবনে খুজাইমা, এইভাবে বড় বড় ইমামরা বই লিখেছেন আস-সুন্নাহ আস-সুন্নাহ, এগুলো সব হলো আকীদা বিষয়। বলেন আল্লাহ, ওই যে আল্লাহর আসমা সিফাত নিয়ে যেগুলো বই লিখেছেন ওগুলো বইয়ের নাম হলো আস-সুন্নাহ, কিতাবুস সুন্নাহ। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তার সুনান কিতাবের মধ্যে সবগুলো হাদিসকে সুনান নাম দিয়ে উনি কিতাব দিয়েছেন, নাম হেডিং দিয়েছেন সুনান, কিন্তু শুধু আকীদা বিষয়গুলোকে প্রাধান্য দিতে গিয়ে, বেশিরভাগ আকীদা বিষয়ক হাদিস আনতে গিয়ে একটা আলাদা অধ্যায় রচনা করেছেন, কিতাবুস সুন্নাহ। তার মানে হলো সুন্নাহ এর একটা প্রয়োগ হলো, সুন্নার কয়টা প্রয়োগ আছে, চারটা, আল্লাহ যদি সময় দেন তাহলে বলবো, তার মধ্যে একটা প্রয়োগ হলো সুন্নাহ দ্বারা আকীদা বোঝানো হয়। এর অর্থ হলো হাদিস এবং এরও আগে কোরআনের আয়াত ভিত্তিক যে আকীদাটা হবে, ওই আকীদা যারা পোষণ করবে তারা হলো আহলুস সুন্নাহ, আর এই আকীদার নাম হলো সালাফে সালেহীনদের নিকটে আস-সুন্নাহ। আর আমাদের হুজুরেরা গর্ব করে বলছে আমরা আহলুস সুন্নাহ হব, খবরদার আহলে হাদিস বলা যাবে না, আহলে হাদিস বলতে গেলে চানকে টুকরা করা লাগবে, দেখছেন তো লাঠির যা তখনই কেমন, আর হাতের অবস্থা দেখছেন নি, আর পাগড়ির সান্দেও দেখছেন নি অবস্থা, বুড়া হলে কি হবে, তেজ কত, আল্লাহু আকবার, বলছে যে আপনি যদি আহলে হাদিস হন তো চানকে দুই টুকরা করিয়া, নবী যতটা বিয়া করছে ততটা বিয়া করে নেন, আমরা বলতে চাই আপনি করেন না, আমরা আমরা কি আপনারা বলছি যে আহলুল হাদিস হতে গেলে বিয়া একটা বেশি করা লাগবে, কোনদিন বলছেন কোনো আলিমের কাছে, এর অর্থ হলো এটা ভুল, বিয়াটা আপনি করছেন, আমরা কেন আপনাকে আহলুল হাদিস বলতে বলছি, আমাদের কেন জিজ্ঞাসা করবে, কথা ঠিক না বেটি? পেঁয়াজের ব্যবসায়ী যে পেঁয়াজই ব্যবসা করুক, তার ব্যবসার মধ্যে চিকন কি বিষয়টা আছে না আছে লুকিয়ে আছে, সে ওই পেঁয়াজ ব্যবসায়ী বলবে, ওই আপনি সোনার ব্যবসায়ী হতে পারেন, কিন্তু আদার ব্যবসার মধ্যে কি সমস্যাটা আছে এবং সমাধান কি আছে এটা কি সোনার ব্যবসায়ী বলে বলতে পারবে? আপনি সারা দুনিয়ার আল্লামা হয়ে যান না কেন, আর নয় মহাসচিব হয়ে যান যে কোনো ইসলামী আন্দোলনের, আপনি যে আন্দোলন করেন ইমানের তেজ আছে এটাকে আমি সাধুবাদ জানাই, ভালো লাগে শুনলে ইমানের একটা মানে ইয়ে বাড়ে, গরম একটা ভাব আসে, জজবা আসে না নাই, জজবা আসে, কিন্তু এরপরে যখন শুনি যে হকবন্দীদেরকে নিয়ে এত তামসা এত হুলি খেলা, তখন মনে হয় যে আকীদাতে জিরো যখন, তাইলে তো কিছু তুই আর হিরো হওয়ার কোনো পথ নেই, আকীদা আসো, আকীদা আমাদের মূল পুঁজি,
এবং সালফে সালিনদের কাছে আসুন্না দিয়ে আকিদা বোঝানো হয়েছে, এবং এরা এই জন্য সাবুন নামে আরেকজন ইমাম লিখেছেন আকিদা তো সালাফি আহলুল হাদিস বলে সুবহানাল্লাহ, উনি সালাফ শব্দটাকে ব্যাখ্যা করেছেন আহলুল হাদিস দিয়ে, আহলুল সুন্নাহ দিয়ে নয়। তা ওনাদেরকে কি দিয়ে বুঝাবেন? ওনারা তো ওই কিতাবগুলোর নামও জানেন, লালকাই আসুন্না লিল লালকাই, লালকাই হলেন বিরাট বড় একজন ইমাম, এবং এই ইমাম যে বিরল কিছু ফতোয়া রেখেছেন তার মধ্যে একটা ফতোয়া রেখেছেন যে এই মানের যারা বেদাতপন্থী তাদের সাথে বাহাস মুনাজারা করা হারাম, এবং এটার উপর উনি ইজমা নকল করেছেন, জানা দরকার আছে না নেই, মানে সময় নষ্ট হয়। আচ্ছা আজকে আমাদের অনেক আলেমরাও না বুঝে ওদের সাথে বাহাস শুরু করে দিয়েছে, এই বাহাসে যাওয়া সময় নষ্ট করা, ওই যাকে বলা হয় সংক্ষেপে আপনারা যখন বুঝে যাবেন যে এখানে সময় নষ্ট করা দরকার নাই, তার চেয়ে একজন একেবারে মূর্খ মানুষকে আপনি কালিমা শিখান, নবী কালিমা শিখান, কালিমার অর্থ শিখান, কারণ এই আল্লামা তো জীবনে ওই যে লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ এটা মুখে উচ্চারণ করতেই নিবে না, বলবে তোমার কাছ থেকে শিখবো কেন, দরকার বলে শয়তানের কাছ থেকে শিখবো, তুমি তো আরো বড় শয়তান, কারণ আহলে হাদিসকে ওরা বড় শয়তান জানে, আর যত বড় আলিম বলবে এটা আরো বড় শয়তান, আস্তাগফিরুল্লাহ একেবারে জাহান্নাম নিশ্চিত করে ফেলার জন্য আসছে, অবস্থা এরকম কিনা? তাহলে একজন সাধারণ মানুষকে কালিমার অর্থ শিখার ফায়দা হবে, কারণ আজ না হোক কাল শিখবে, ব্রেন যদি একটু দুর্বল থাকে 3 দিন লাগবে শিখলে তাও শিখবে, কিন্তু এই আল্লামার পিছনে আপনি ঘুরলে কাজ হবে না, তা বাহাস করে সমানষ্ট করছেন কেন? এটা হলো আমাদের কিছু ভাই না বোঝার জন্য করছে, কোনো কোনো জায়গায় কিছু প্রয়োজন আছে না বললে একেবারে যদি তাদের রাজ্য মুখের মূল্য না পেয়ে যায় কিন্তু কায়দা কৌশল করে বলবে, ভালো আলিম বলবে, বড় আলিম বলবে, মাঝারি ধরনের এরা বললে সমস্যা, এরা বলতে গেলে দেখবেন একটা মিস্টেক হবে, হয় ভাষাগত সমস্যা হবে আর না ইলমি ক্ষেত্রে দুর্বলতা বের হবে, তারা তখন এটাকে কেন্দ্র করবে আমাদেরকে দুর্বল পায় যেখানে সেখানে যথাযথ আমাদেরকে নাজেহাল করবে, গাল করবে, যেমন আজকে হচ্ছে, কিন্তু অনেকে আকিদার বিষয় বাদ দিয়ে ফিকহি মাসাইল নিয়ে বেশি ঝগড়াঝড় লাগাইছে, তখন কিন্তু তারা স্কোপটা বেশি পেয়ে গেছে এবং আমাদেরকে নিয়ে খুব তুচ্ছতা চলে পড়ছে, এটা অদূরদৃষ্টিতার কারণ। তো বলতেছিলাম যে সুন্নাহ এর একটা প্রয়োগ হলো আকিদা, তাহলে আমরাই আহলুস সুন্নাহ আলহামদুলিল্লাহ নাকি, কারণ আহলুস সুন্নাহ জামাতে বড় একটা মাসলা হলো আল্লাহর হাত আসে যেভাবে তিনি বলেছেন সেভাবে, চেহারা আসে যেভাবে তিনি বলেছেন সেভাবে, উনি আরশ আজমের উপরে আসেন কিভাবে আসেন সেটা আমাদের জানা নেই, কিয়ামতের দিন আবার ওই সিংহাসনটা এখন 4 জন বহন করছেন, কিয়ামতের দিন 8 জনে বহন করে নামাবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আমাদেরকে দেখা দেওয়ার তা তিনি ইচ্ছা করেন সেভাবে দেখা দিবেন, দেখার পরে আমাদের কলিজা ঠান্ডা হবে, চক্ষু শীতল হবে, আলহামদুলিল্লাহ। এই আকীদা বিশ্বাস করেন কি করেন না? বিশ্বাস করলে আপনি আহলুস সুন্নাহ। কিন্তু আমার বলা ওখানে বিষয় ছিল যে যেই পণ্ডিত সাহেব এই আকিদাটাই পোষণ করেন না উনি কি আহলুস সুন্নাহ বলতে পারে? এর অর্থ হলো উনি আহলুস সুন্নাহ শব্দের অর্থ বুঝেন না, বুঝে খালি চিল্লাপালা করেন। আচ্ছা, তাহলে সুন্নাহর একটা প্রয়োগ হলো আকিদা, সুন্নাহ আর একটা প্রয়োগ হলো সুন্নাহ দ্বারা কিন্তু হাদিস বোঝানো, ওই জালানি মিসাল বলেন কিতাব আল্লাহি ওয়া সুন্নতি মুস্তাদা ইয়েতে মুস্তাদরাক হাকিমে আসছে মুত্তাহ মালিকে আসছে, যে আমি দুইটা জিনিস শিখে গেছি, আল্লাহর কিতাব এবং আমার সুন্নাহ। এখানে যেহেতু কোরআনকে আলাদা উল্লেখ করে সুন্নাহ বলেছেন আলাদা, এর অর্থ হলো প্যারেন্ট যখন বলা হবে তখন মা বাপ একসাথে এসে গেল, আর যখন বলা হবে ফাদার অ্যান্ড মাদার তখন কি মাদার শব্দ দিয়ে বাপকে বোঝানো যাবে? তাহলে কি দুইজন এক হয়ে গেলে কি একজনের সাথে আরেকজনের পরিণয় সূত্র কি হবে? দুইটা পক্ষ ছাড়া কি পরিণয় হয়? আল্লাহ আকবার। তাহলে পুরা দিনকে বোঝানোর জন্য যে হাদিসে আল্লাহ নবী বলছেন যে মান রাহিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, সেখানে কিন্তু সুন্নাহ দ্বারা কোরআন সুন্নাহ দুইটাকে বুঝিয়েছেন, কারণ এখানে হলো দিন বোঝানো, এখানে আল্লাহ নবী পূর্ণাঙ্গ আদর্শ বোঝানো, ওটা বুখারী মুসলিমের হাদিস। তাহলে সুন্নাহ একটা প্রয়োগ হলো, আমরা সিরিয়াল বেসিলে এসে যাই, একটা প্রয়োগ হলো সুন্নাহ দ্বারা কোরআন হাদিস দুইটাকেই বোঝানো হয় তথা পুরা ইসলামকে বোঝানো হয়, সেটার দলিল হলো মান রাকিবান সুন্নাতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাহ থেকে আদর্শ থেকে বিমুখ হলো সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। সুন্নাহ দ্বিতীয় প্রয়োগ হলো সুন্নাহ দ্বারা শুধু হাদিস বোঝানো হয় কোরআন নয়, এটা হলো এই যে কিতাব আল্লাহি ওয়া সুন্নতি, কারণ এখানে ফাদার এন্ড মাদারের মতো করে কিতাব আল্লাহকে আলাদা করা হয়েছে, সুন্নাহকে আলাদা করা হয়েছে, তাহলে সুন্নাহ দ্বারা শুধু হাদিস উদ্দেশ্য। 3 নম্বর প্রয়োগ হলো সুন্নাহ দ্বারা কি বোঝানো হয়, আগেই বলা হয়েছে একটা বিস্তারিত কথা দিয়ে, সুন্নাহ দ্বারা কি বোঝানো হয়, কোন দিকটা বোঝানো হয়, যেটার উপর কিতাব লেখা হয়েছে, বড় বড় মুহাদ্দিসরা কিতাব লিখেছেন, সুন্নাহ দ্বারা আকীদা বোঝানো হয়, 3 নম্বর প্রয়োগ। 4 নম্বর প্রয়োগ হলো সুন্নাহ দ্বারা বোঝানো হয়, এটার মধ্যেই ওনাদের সারা জীবনের সকল এলিমেন্ট দৌড় শেষ, তার মধ্যেও ভুল ব্যাখ্যার শেষ নেই, সেটা হলো কি সুন্নাহ দ্বারা বোঝানো হয়, যেটা ফরজ ওয়াজিবের নিচে মান আর মুস্তাহাব বা নফলের উপরে, নফলের চেয়ে একটু বেশি পাওয়ারফুল আর ফরজ ওয়াজিবের চেয়ে নিচে, তার একটা ব্যাখ্যা হলো ডেফিনেশন হলো যে করলে সওয়াব না করলে গুনাহ নাই। এই সুন্নাতে ওনারা আসেন, তাও কি পরিমাণ আসেন, ধরেন যে মিসওয়াকটা নিয়ে খুব কথা বলেন, মিসওয়াকের খুব জোর দেন, দেখবেন যে মাশাআল্লাহ আমাদের শেফদের চেয়েও ওনাদের শেফ, ওনাদের শেফ যারা না তাদেরও মিসওয়াক ঠিক আছে, আসে তো আসে, কারো আবার এইরকম ধরার মতো আসে, এরকম দেখছে একজন এরকম বসতেছে, এটা মিসওয়াক হিসাবে এটাকে নিয়ে কোনো আমরা মন্তব্য করি না, কিন্তু এই যে বাড়াবাড়ি এটা তো ইসলামকে নিয়ে হাস্যকর হচ্ছে, এই জন্য বলারও দরকার আছে। ইসলামকে যে ব্যক্তি তাকে কালারিং করতে চাইবে তার যে কোনো আচরণ দিয়ে, সে যতই আবেগের সাগর ভাসিয়ে দেখ না কেন, আপনি একজন পাহারাদার হিসাবে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাগানের দারোয়ান হিসাবে মালিক হিসাবে আপনি বলতেই পারেন,
এই মন্তব্যের মধ্যে কেউ মন্তব্য করতে পারবে না, সে ভুলের মধ্যে পড়বে, আপনি ভুলের মধ্যে পড়বে। নার্গিস হাজার সাল তক নার্গিস আপনি বেনুরি পে রুতি হ্যায় বড়ি মুশকিল সে হতি হ্যায় বড়ি মুশকিল সে হতি হ্যায় চমন মে দিদাওয়ার পেদা। আল্লাহ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ফুল বাগিচার মধ্যে শত শত নয় বরং হাজার হাজার বছর কান্নাকাটি করার পরে একজন চকিদার একজন মালিক তৈরি হয়, মালিক তো সহজে তৈরি হয়। আজকে আপনারা যে বাগান পেয়েছেন বিশেষ করে বাংলার মাটিতে আল্লামা আব্দুল্লাহ কাফিয়ার কুরেশি রাহিমাহুল্লাহর মাধ্যমে জমিয়তে আহলে হাদিস নামক যে প্ল্যাটফর্ম পেয়েছেন, এটা ওই রকমই হাজার বরষের একজন মালিক আল্লাহ আকবার, নবী সাল্লাহের বাগানের একজন চকিদার আল্লাহ আকবার। এইভাবে চকিদারি করতে গিয়ে এই প্ল্যাটফর্মটা তৈরি করে গেলেন আল্লাহ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং তার আদর্শের যারা ধারক এবং বাহক তাদের হাতে একটা আমানত তুলে গেলেন জমিয়তে আহলে হাদিসের নাম দিয়ে। আজকে সেটাকে নিয়ে কেউ ছিনিমিলে খেলে এটা তামসা নয়, আল্লাহ খেলতে দিবেন এবং দেনও নেই। আমাদের চোখের সামনে দেখেছি যারাই কিছু মন্তব্য করেছে তাদের অবস্থা আজকে আমরা দেখতে পাচ্ছি, পাণ্ডিত্যের অভাব নেই, জ্ঞান গভীরতার অভাব নেই, শোহরতের অভাব নেই, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ তাদেরকে এমনভাবে করে দিয়েছেন যে গৌণ হয়ে গেছে, তাদের চেয়ে তাদের পরেরা এসে আবার তাদের উপর চড়াও করছে। শেষ পর্যন্ত এইভাবেই ইসলামের চড়াই উতরাই চলছে এইভাবে, কিন্তু আসল যে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত তার আদর্শের খেদমত যেভাবে হওয়ার কথা হুবহু সেভাবে কিন্তু হচ্ছে না। আমরা এদেরও মন্তব্যের জন্য করছি না যে এটাকে আমরা ফাটো করতে চাচ্ছি, যে ব্যক্তি ইসলামের যে পরিমাণ খেদমত করছে আমরা সেটাকে সাধুবাদ জানাই মুবারকবাদ জানাই, কিন্তু ওই যে মালি যেই মালি তৈরি হতে গেলে হাজার বছর লাগে সেটার যে একটা গুরুত্ব আছে আমরা সেটা বলতে চাচ্ছি যে আদর্শ দায়ী এর মূল্য অনেক বেশি এবং আদর্শ দায়ী মূল্যায়ন করারও খুবই প্রয়োজন আছে, আর আদর্শ দায়ী খুঁজে পাওয়া সার্বিকভাবে এটা আজকালকার জমানায় অনেক কমও আছে, কিন্তু দায়ের অভাব তো নেই চলছে। কেননা এটার কারণ হলো এই কথা বোঝা যে সেবা অনেকেই দিতে পারবে এবং অনেক কিছুই আমরা দিতে পারবো, কিন্তু হতে পারে আমাদের সামান্য বিষয়ে সিদ্ধান্তে ভুল হওয়ার কারণে একটা ভুলের কারণে আগাগোড়া পুরো দাওয়াতটা মায়ের খেয়ে যেতে পারে, এই জায়গাতেই প্রশ্ন এবং এই জায়গাতেই আমাদের আত্মসমালোচনার যে বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে এটাই আমাদের আজকে বিশেষ অঙ্গনে আমরা বলতে চাচ্ছি, এটা কোনো সাধারণ অঙ্গনে এটা বলার বিষয় না। তো যাই হোক বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও আমাকে একটা চকিদার বানিয়ে দেন, নবী সুসের বাগানের পাহারাদার বানিয়ে দেন, মালি বানিয়ে দেন, আমরা দোয়া করি। হলে কি হবে, দুনিয়াতে আপনি যেভাবেই দিন গুজরান করতে পারেন চলে যাবে, তাহলে কেয়ামতের দিন নবীর সারিতে আপনি দাঁড়িয়ে যাওয়ার সৌভাগ্য পেয়ে গেলেন আল্লাহ আকবার, এর চেয়ে বড় সৌভাগ্য আর কিছু আছে। তাইলে ইসলামী সেন্টারের দায়ী ভাইরা আপনাদের হাতে যদি আর কিছু তুলে নাও দিতে পারেন, আজকে হয়তো শক্তি সামর্থ্য এবং বিভিন্ন দিক থেকে তাদের সেই অনুদান অবদান সেগুলো একটু সংকীর্ণ হয়ে আসবে, যেহেতু পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন যে পুরা দেশব্যাপী এমনকি সারা পৃথিবীব্যাপী মুসলমানদের দুরবস্থা যাচ্ছে, দুর্দিন যাচ্ছে, কিন্তু তারা যে আপনার সামনে আল্লাহ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের এবং সিরাতে মুস্তাকিমের যে নিয়ামত এবং যে সন্ধানটা তুলে দিলেন আপনাকে হাতে ধরে কি জান্নাতের পথে তারা তুলে দিলেন, এটার মূল্য কিছু দিয়ে আপনি দিতে পারবেন? সারা দুনিয়া দিয়ে দেওয়া যাবে এবং সারা জীবন দিয়ে আপনাদের জন্য দোয়া করেন তাদের ঋণ পরিশোধ হবে, তাদের শুভকামনা করেন পরিশোধ হবে, তাদের পাশে দাঁড়ান পরিশোধ হবে, সব কিছু করার পরে আপনাকে বলতে হবে আমি কম করেছি, যেহেতু এটা আল্লাহর দিন, জান দে দি দি হুই সুইকি থি হক তো ইয়ে হ্যাঁ কি হক আদা না হওয়া, আল্লাহ তোমার দিনের জন্য পুরা জীবন দিয়ে দিয়েছি, কিন্তু এরপরে বাস্তব কথা হলো এই যে তোমার দিনের অধিকার আমরা কিছুই আদায় করতে পারি আল্লাহ। বিশেষ করে প্রাক ভারত উপমহাদেশের প্রেক্ষাপটে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাহুল্লাহ উত্তরসূরি তো আমরা একদিকে আমরা তারই উত্তরসূরি, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী আমরা উত্তরসূরি, তারা আমাদের জন্য কি আকিদা রেখে গেছেন, বরং আকিদার চর্চা তখন বেশি ছিল না, তবে খুব কি ইমান এবং ইয়াকিন রেখে গেছেন আমাদেরকে সেখান থেকে শিক্ষা নিতে হবে। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর উপরে যখন জুলুম শুরু হয়ে গেল দিল্লি শহর থেকে তাকে তাড়িয়ে দেওয়া হলো, গ্রামে গঞ্জে তিনি দাওয়াত দেওয়া শুরু করলেন, এই দাওয়াতের সুবাদে সৈয়দ আহমদ বেলুই তৈরি হলেন, ইসমাইল শহীদ প্রস্তুত হলেন, বালাকুটির রণাঙ্গনে যারা রক্তে লালে লাল করে দিয়ে আমাদেরকে যারা মেসেজ দিয়ে গেলেন জীবন দিতে দিতে বা দিয়ে দিতে পারো সমস্যা নেই, এমনকি ওই সময়ের জন্য তোমাদের যদি মানুষ বলে থাকে যে তোমাদের দাওয়াত বিফলে চলে গেছে বলো অসুবিধা নেই, কি আমাদের আগে যদি একদিন একজন মানুষ এই দাওয়াতের সুবাদের সন্ধান পায় তোমরা কিন্তু সফল। আমাদের সফলতা জীবনে বেঁচে থাকার মধ্যে নয়, আমাদের সফলতা অনেক সময় মরণের পরও, সাহাবি যেমন দেখিয়ে দিয়েছিলেন বুকের মধ্যে সেই পতাকার যে খুঁটিটা লাঠিটা ধারণ করে যে আমাদের বিজয় শুধু মরে গেলে হয় না, আমাদের বিজয় হলো সত্যের পতাকা জীবনপণ মরণপণ ধারণ করার মধ্যে, আমাদের সেই বিজয় শুধুমাত্র প্রতিষ্ঠিত হওয়ার মধ্যে নয়। তো আব্দুল আজিজ মুহাম্মদ দেহলভী এই যে দাওয়াত দিলেন তার চোখের মধ্যে বিষ ঢেলে দেওয়া হয়েছিল, এই মানুষটাকে আল্লাহ তার দাওয়াত কি বরকত দিয়েছেন যে একটা ইংলিশ তাকে এসে বলেছিল যে আমার বাইবেল সঠিক এটা প্রমাণ করার জন্য আমি আগুনে ঝাঁপ দিচ্ছি, তোমার কোরআন যদি সঠিক প্রমাণ করার জন্য আগুনে ঝাঁপ দেওয়া সাহস থাকতে ঝাঁপ দাও। তো আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ কি বলেছিলেন, বলেছিলেন যদি তোমার এতই বুকের পাটায় জল থাকে, তোমার বাইবেল নিয়ে যদি তোমার এতই ভক্তি আর শ্রদ্ধা থাকে, তাহলে বাইবেল কেন আগুনে ফেলবা,
তুমি আগুনে ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুতি নাও, আমি আব্দুল আজিজ তেহলভী আমার নিজেকে কোরআন সত্য বলে প্রমাণ করার জন্য, তার মান সম্মানকে আসমানের উপরে তুলে ধরার জন্য, কোরআনকে আগুনের বাহিরে রেখে আমি আমাকে আগুনে ঝাঁপিয়ে ফেলে দেওয়ার জন্য প্রস্তুত আছি। তোমার বাপের বেটা যদি হয়ে থাকো তুমি সেখানে যাও। সে কিসের জাপ দিবে? সে যেই ব্রিটেন থেকে এসেছিল সেই ব্রিটেনে ফুটন এসেছিল কোথার থেকে? যে দেশের নাম ব্রিটেন হয়ে গেল সে ফুটন। কিছু কথা এরকম বানায় বললে শ্লোক আকারে মানুষ কি হয়, খুশি হয়। তো যাই হোক, বাতিলপন্থীরা এগুলো বলে বলে আমাদের ভাইদেরকে কান ভারী করে তারা নিয়ে চলে যাচ্ছে। আমাদের আলোচনার মধ্যে এরকম কিছু আসলে বাধা আছে নাকি? আল্লাহ নবীর মাঝে মধ্যে কিছু রসিকতাও করতেন। তো যাই হোক, এই যে ফুটন হলো আর তার খবর পাওয়া গেল না। তো যাই হোক, আজকে আমরা কিন্তু ইয়াকিন তাদের কাছ থেকে আকীদা যদি না পাই, ইয়াকিন পেয়েছি যে কিভাবে ইয়াকিন রাখতে হয়। তো আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার মধ্যে এইভাবে ইয়াকিন রাখবেন, কে কি বললো না বললো আপনার দেখার আছে সেখানে। আজকে আমাদেরকে ওয়াহাবি বললে আমাদের অনেক ভাই দুর্বল হয়ে যায়। হুজুর ওয়াহাবি বলে এই সমস্যায় কি অতিক্রম করবো, মানে জান খারাপ বলে মনে হয় যে উনি বিরক্ত হয়ে যাচ্ছে। হুজুর ওয়াহাবি বলে কেন? ওয়াহাবি বললে আপনি আরো খুশি হওয়ার কথা। ওয়াহাবি শব্দের অর্থ হলো আল্লাহওয়ালা, যেটা নিয়ে তারা ঝগড়া করতেছে, আমরা আল্লাহর ওলি, আমরা আল্লাহর ওলি। আবার তারাই কিন্তু ওলিগিরি আমাদেরকে দিয়ে দিল ওয়াহাবি বলে। কথা বুঝতে পারেন কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটা বাস্তবে আপনি পান আর না পান আপনাকে বুঝতে হবে, এটাই সঠিক। একটা উদাহরণ নেই, আমরা বাস্তবের ঊর্ধ্বে, কারণ আমরা হলাম আস্তিক, নাস্তিক না, আমাদের এখন এই পরিমাণ থাকতে হবে। শুনেন, একজন ছিলেন সালভে শাহ আলহিনদের মধ্যে, সকালবেলা ঘুম যেতেন না। তো ওনার স্ত্রী বলতেন যে কোনো কাজ আছে? বলে কোনো কাজ নেই। তো এই আকাম্মা এই কাম করেন কেন? বলে কেন? বলে কিতাবও পড়তেছেন না, কোনো কামও করতেছেন না, হা করে বেরোছি। বলে আমার এটাতেই কাম আছে। এইগুলো তো বুঝি না, পণ্ডিত বেশি হয়ে গেছেন তো আমরা ইলিম কালাম জানি, কিছু ব্যাখ্যাতে বুঝাই দেন। আমার নবী বলছেন সকালে রিজেক বন্টন হয়। তো রিজেক বন্টন হয়ে গেলে আমি লাইনে দাঁড়িয়ে গেছি, এবার আমার কাম ছাড়াই এরকম হাত পাতা ছাড়াও আল্লাহ আসমান থেকে দিবেন, এটা এটার জন্য হাত পাতাও লাগবে। এটার নাম হলো কি? কিছু বুঝা গেছে? আপনি না, আপনি যদি আস্তিক হয়ে থাকেন তো এটার উপর বিশ্বাস করবেন। কাজ থাকলে কাজ করবেন, সমস্যা আছে করবেন, কিন্তু যদি কাজ না থাকে, না ঘুমাই বসে থাকেন বটপথ হবে, আর যদি অলস ঘুমিয়ে পড়ে থাকেন, এরপরে যদি আপনি কমপক্ষে সাতটা আটটার পরে একেবারে যাকে বলে কিসের খাটা গাধার খাটুনিও খাটেন, বরকত পাবেন, কেন আপনি আসল জায়গাতে হাত দেন নাই। আল্লাহ নবী সাল্লাম যেখানে বরকতের সময় বলেছিলেন সেখানে আপনি জাগ্রত থাকেন নাই। প্রিয় নবী সাল্লাম তার কন্যাকে বলছিলেন পায়ে পা মেরে উঠো, ইস্তাইফিজি উঠো। তারপরে বললেন যে আল্লাহ কিসমত যেটা বন্টন হচ্ছে ওটার মধ্যে তুমি শরিক হো। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তারবিয়ত দিয়েছেন, কিভাবে আদব শিক্ষা দিয়েছেন তার পরিচয় টুকরা। আর এই ঘটনা তো আপনারা জানেনই, কাজের মেয়ের চাইতে গেলে কি দিলেন? ওই তিন তসবি দিয়ে দিলেন। আমাদের আজকে ছয় তসবি পড়া হয়, দুই তসবি থেকে নিয়ে আর সকালে দুপুরে রাত্রের এই অংশে সময় বের করে, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিকিরগুলো বলেছেন সেগুলো আমরা অনেক সময় ভক্তি শ্রদ্ধা সহকারে পড়ি না, এই জন্য আমরা বরকত পাই না। কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু এটা পড়েছিলেন, সেই জন্য তো খাইবারের যুদ্ধে যে ঢাল দিয়ে তিনি ঢাল হিসেবে ব্যবহার করেছিলেন, পরবর্তীতে 50 জন সেটা তুলতে পারেন নাই। হাদিসের ব্যাখ্যা তখন বলেছেন ওটা হলো ওই জিকিরের বরকত। জিকিরে আধ্যাত্মিক খোরাক হয়, কিন্তু সুন্নতে জিকির হতে হবে। আন্দাজি ফান্দাজি এই সময় জিকির হওয়া লাগবে না। আসলে না, আজকাল একদল জিকির করতেছে, জিকির মাতাল হয়ে জিকির করে, এটার নাম জিকির হবে? এটার উদাহরণ হল সেই রকম যে বাপকে বাপ ডাকে নেই, কিন্তু হঠাৎ করে একদিন মত হয়েছে, খাওয়ার পরে একটা খাম্বা দেখছে অনেক লম্বা, এটা ধরে করে আব্বা করে চিল্লাচ্ছে। আর একদিন বলছে কি রে এটা কি? বলে এটা তো আব্বা। বলে কেমনি আব্বা হইল? বলে দেখেন না কত লম্বা, ওই আসমানে লেগে গেছে তার মাথা। বলতে ব্যাগ ফেল কোথা কার, জন্মদাতা বাপ হতে বাপ ডাকিস নেই, সেই জন্য এখন এই খাম্বারে কোস আব্বা না, কি খাইছ কেমন খাইছ, কই কি হইলো আবার, এটা কি হইলো, এত লম্বা এটা আব্বা হবে না, তো কোনটা আব্বা হইলো। আজকে আমাদের সমাজে এই বাবা সেই বাবা কেন আমাদেরকে এইভাবে দুর্বল পেয়ে আজকে ধোকা দিচ্ছে? জান্নাতের আশা দেখি আপনাকে সুন্নতি তরিকাতে কেন নিয়ে যাচ্ছে? আপনি আসল সুন্নতকে চিনেন নাই। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকিরে কি বরকত আছে, সেই বরকতটা আপনি আস্বাদন করেন নাই। এই জন্য আমি বলবো আপনাদেরকে সবিনয় অনুরোধ জানাবো, জিকিরের তালিকা অনেক লম্বা, এগুলো দোয়া মুখস্থ করেন। শুইতে যাওয়ার সময় আল্লাহ নবী 136টা আয়াত তিলাওয়াত করতেন, সূরা নাস সালাতকে তিন তিনবার রিপিট করলে, সূরা আলিফ লাম মিম সিজদা, সূরা মুলক সহ এগুলো যদি পড়েন, এগুলো তো সব দায়িত্ব ভাইদের জানা আছে, আপনাদের জানা আছে, কিন্তু আমরা পড়ি কিনা এটা হলো ব্যাপার। এই যে রিমোট কন্ট্রোল আর এই যে ফেসবুক, তিলাওয়াত করতে 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 ঘুমেরও সময় নাই, সকালবেলা যে আপনি যে ওই বরকতের জন্য বসবেন সেটারও সময় নেই, ঘুম থেকে উঠার পরে কোনো রকম খালি নামাজটা পড়ার পরেই কিসের কোরআন তিলাওয়াত, আগে এই ফেসবুকের তিলাওয়াত করতে করতে আমাদের জীবন শেষ আছে না নাই? অথচ কোরআন তিলাওয়াতে আমাদের সালাফে সালেহিনরা আগে সময় দিতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কোরআন তিলাওয়াত করতেন। আমাদের সমাজে এই রীতিটা ছিল, এই রীতিটা আবার চালু করেন, দেখবেন যে কি বরকত জীবনে পান। আবার শুইতে যাওয়ার সময় সবগুলো বন্ধ করে দেন, আর ওটা তো লিমিট করা দরকার, এর আগেও একটা লিমিট করবেন একেবারেই যেগুলো জরুরি মেসেজ। তো আল্লাহর মেসেজটা হলো আসল না, 30 পারা কোরআন মেসেজ, এটা আমার এই মোবাইলেও সেভ করে পড়তে পারেন, সমস্যা নাই। কেউ আর মনে করেন মোবাইলে সেভ করা কোরআন বলে পড়া যাবে না, এই হলো আরেক বাড়াবাড়ি, এটা হলো আরেক অতিরঞ্জন। মোবাইলে ঢোকার কারণে কোরআন কি নাপাক হয়ে গেল? এখন আরেক সমস্যা,
এটা থেকে আপনি সহজিতা নিতে পারেন। যত আধুনিক প্রযুক্তি আছে এগুলো দুধারি তরবারি, ভালো কাজে ব্যবহার করবেন সব আরো বেশি হবে, মানে সহজ হবে, এটা যে কোনো জায়গায় নিয়ে যেতে পারছেন। এটাকে খারাপ কাজে ব্যবহার করবেন, গুনার বোঝা এবং পাহাড় জমে যাবে। তো সেই জন্য রুটিন করবেন, যারা দায়িত্বশীল আছে তারা তাদের অধীনস্থদেরকে কিভাবে সময় মেনটেন করতে এটা শিক্ষা দিবেন, এবং সেটা আপনি যদি নিজের টাকে না করেন তাকে কিভাবে শিক্ষা দিবেন। তো যাই হোক, আজকে এমন একটি মৌসুমে আমরা কথা বলছি যেটা হলো শাহবান মাস, বিস্তর একটি মৌসুম, যে রমজানের পরে পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল রোজা হিসাবে সবচেয়ে দীর্ঘ মৌসুম হিসাবে নিতেন এই শাবান মাসটা। হাতে গোনে দুই একটা বাদ দিয়ে পুরো মাসটা তিনি রোজা রাখতেন। আপনি যদি সুন্নতি হয়ে থাকেন, আমলকারী, সুন্নতি আমলকারী, সুন্নি হয়ে থাকেন, তাহলে আপনার সুন্নতের জজবা এই কথাই দাবি রাখে যে এই মাসে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত শেষে গিয়ে দুই একটা গ্যাপ দিবেন, বাকি আপনি রোজা রেখেই যাবেন। এটার জন্য মাঝখানে একদিনের জন্য অপেক্ষা করাটা ভুল, কেননা এই হাদিস তো সাব্যস্ত নাই। আর এরপরে কবর জিয়ারত, আমাকে বলেন দেখি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা অনুষ্ঠানের বিষয়কে আমার মাকে জানতে দিলেন না। তিনি যেই কম্বলের নিচে শুয়েছিলেন ওই কম্বলের নিচে আমার আপনার মাকে শুয়ে রেখে আল্লাহ নবী রাতের অন্ধকারে একা চলে যাচ্ছেন। মা যখন দৌড়াচ্ছেন তখন আল্লাহ নবী বললেন যে আমি দেখছি একটা ঢেউ খেলতেছে, অন্ধকারের ঢেউ। এত এত গোপনীয় এত লুকোচুরির কারণ কি? যদি এটা আনুষ্ঠানিক বিষয় হতো একটু বুঝেন, কিন্তু আমার সাথে শেয়ার করে বুদ্ধি দিয়ে, তাহলে আল্লাহ নবী কেন আমার মাকে লুকাবেন কেন? আমার মা আনুষ্ঠানিকতা শরীক নেওয়ার জিনিস না, ব্যক্তি না, কিন্তু তিনি মুআল্লিমা, সাত শতাধিক মুহাদ্দিসের তিনি উস্তাদ, বলেন আল্লাহু আকবার। এটা তাকে শিক্ষা দেওয়া দরকার ছিল, তাকে সাথে নিয়ে কবর জিয়ারত করতে যাওয়ার প্রয়োজন ছিল। অন্ধকার, কেউ তো দেখছে না, কথা বুঝেন কি বুঝেন না? আপনারা বলছেন এটা আনুষ্ঠানিকতা হয়ে গেল, ওই রাত্রে কবর জিয়ারতও করতে হবে, ওই রাত্রে আমরা সুযোগ পেলাম একটু করার, ওই দিনে আমরা এক সুযোগে তো কিছু করে ফেললাম। তো এক সুযোগে করাটা এটা ভালো আপনার আপনার মতে করা ভালো, আর মাত্র একদিন আর এক রায় নাকি না নবী সাল্লামের মতে করা ভালো যেটা হলো সারা মাস, কোনটা ভালো? আর কিছু যদি আমাদের বুঝে নাও আসে যে এই মাসে অন্তত আল্লাহ নবী সাল্লামের আদর্শ যে ভালো, সুরা আহজাবের একুশ নম্বর আয়াতে আল্লাহ চারটা তাগিদ দিয়ে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, এরপরে বলেন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহ কাসীরা। আসেন, যারা আসলে আল্লাহকে বেশি স্মরণ করে, আল্লাহ পাক বললেন তাদের জন্যই তো চার চারটা তাগিদ দিয়ে বলে সামনেও না পেছনেও না ডাইনে না বামে না কোনো জায়গায় তোমাদের আদর্শ থাকতে পারে না। তোমাদের আদর্শ থাকবে যদি তোমরা আমাকে বেশি বেশি স্মরণ করে থাকো আমার নবীর জীবনীর মধ্যে, বলেন আল্লাহ। তাহলে আপনি বলছেন আমি খুব জিকিরকারী, আমরা খুব জিকির করি, ঠেনা তুলি ফেলাই দেয়, আপনারা তো দায়রা খালি ওয়াশ করেন, খালি ইলিম শিখান, লোকজনকে জিকির করতে দেন, শুনুন কি শুনেন। তো জিকির কোনটাকে বলে? ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন উত্তম জিকির হলো যেটা মনে এবং মুখে উভয়টায় হয়। আর এরপরে মুখে যেটা বলবেন সেটা কি আমার নবীর শিখিয়ে দেওয়া যে শব্দগুলো ভালো নাকি না মানুষের আন্দাজে বানিয়ে দেওয়া ভালো? ওগুলোর মধ্যে তো অনেক ভুল অর্থ আছে, যেখানে বেদাত থেকে গড়িয়ে অনেক সময় শিরিক পর্যন্ত আছে, আসে না নেই? বিভিন্ন অজিবা যেগুলো আমাদের সমাজে চালু আছে, দুরুদে তুনাজ্জিনা, দুরুদে নারিয়া, দোয়ায় গেঞ্জুলা, দুরুদে নারিয়া একটা এমন যেটাতে একেবারে জ্বালাইতে জ্বালাইতে পাপ জ্বালাইতে গিয়ে পুণ্যরে জ্বালিয়ে ফেলাই দিচ্ছে। এখন আল্লাহ নবীর কিন্তু ওসিলা চলে, ওসিলার মানি তো হলো পুণ্য জ্বালিয়ে দেওয়া শেষ করা, কারণ ওসিলার মাধ্যমে কি হয় বেদাত হয় ন্যূনতম তার স্থান, আর এরপরে শিরিক হয়, শিরিক হতে তো আমল চলে গেল। তাহলে আপনি কি দূরত্বটা পড়তে গেলেন? তার চেয়ে ভালো হলো সুন্নতি তরিকা অনুযায়ী আপনি দোয়া কালাম করেন, আজানটা শুনে যদি মুয়াজ্জিনের উত্তর দেন, এরপরে দুরুদ পড়ে যেভাবে তিনি দোয়া শিখিয়েছেন তার দোয়ার মধ্যে কিন্তু দুইটা শব্দ ছাট হবে, একটা হলো ওদ্দারাজাত রাফিয়া বাদ যাবে, আর একটা হলো অর্জুকনা সাফাত ও ইয়ামাল কিয়ামা বাদ যাবে। তো আপনি অর্জুকনা সাফাত ও ইয়ামাল কিয়ামা বাদ দিচ্ছেন সুপারিশের কথাটা এই জন্যে যেটা নবী শিখান নাই, এর বিনিময়ে নবী ওয়াদা দিচ্ছেন যে তুমি আমার সুপারিশ পেয়ে যাবে, বলুন আল্লাহ। ব্যাপারটা হলো বুঝের বেশ কম, ব্যাপারটা কি বুঝের বেশ কম, এটা উদাহরণ দিয়ে দিই এরপরে শেষ নাকি? শুনেন, অতিভক্তি এটা কিন্তু খালি ভালো মানুষের লক্ষণ না, অনেক সময় চুরেরও লক্ষণ। তো আমাদের একদল মানুষ, আমাদের সমাজের লোকজন কিন্তু মোহাম্মদ নামটাকে খুব মহব্বত করে কি করে নামের আগে লাগায়, সবার নামের আগে একটা মোহাম্মদ আছে না, ইদানিং এখানে এসে অনেকে কেটে ফেলছেন এই তো। তো বলে কি সৌদিরা মহব্বত করে না, কেউ কেন নামটা এমন ভাবে খালি খালি রেখে ফেলে, কেউ কেউ বলে যে নামের মধ্যে কোনো সৌন্দর্য নেই, আমার নবীর নাম না থাকলে কেন সৌন্দর্য? ওরা হিন্দুরা রাখতে পারে স্ত্রী, আর খ্রিস্টানরা কি রাখে? খ্রিস্টানদের মোহাম্মদ শব্দটা নবীর চলেছে, কিন্তু নামের আগে মোহাম্মদ ব্যবহার করাটা নবীর আদর্শের বিপরীত। এবার এটা রিজাল্ট ঠিক করে, যিনি নবীর সাল্লাল্লাহু আলাইহি প্রকৃতপক্ষে মহব্বত করবেন তিনি তার নাম দিয়ে পানি খাওয়াকে পছন্দ করবেন, আর তার আদর্শকে গুরুত্ব দেওয়াকে পছন্দ করবেন। এখানেই উত্তর হয়ে গেছে। তাহলে আমাদের যত বেদাত হচ্ছে সেখানে আল্লাহর নাম নেওয়ার প্রবণতা আছে, আল্লাহর মহব্বতের প্রবণতা দুহাই আছে, আল্লাহ নবীর নাম নিয়ে মিলাদ মাহফিল তো হয়েছে তাই না? কিন্তু এখানে যে নবীর আদর্শের সাথে যে শত্রুতা করা হলো, এই জায়গায় মাইকটা খেয়েছে কি খায় না?
সেজন্য এই দেশের একজন আলিম বলেছিলেন যে আল্লাহর কসম করে বলছি, আমরা যদি মিলাদ না পড়ে থাকি তাহলে ওই মিলাদটা এই জন্যই পড়ি না যে নবীর মহব্বত আমাকে বাধা দেয়, যদি নবীর আদর্শকে বিগড়ানো যাবে না। বলেন আল্লাহ আকবার, কেন আপনি নবীর মহব্বতের দোহাই দিয়ে মিলাদ রচনা করছেন, চালু করছেন, পরিচালনা করছেন, আর আমি দেখছি এটা নবীর আদর্শের উল্টা, সেই জন্য আমি মিলাদ করছি। এখন দেখাইতে গেলে সাধারণ মানুষের সামনে তারাই কি প্লাস পয়েন্টে আছে যে তারা নবীর নামে মিলাদ করছে। যে আজান হচ্ছে, আমরা আজানের উত্তর দিই পরবর্তী সময় থেকে আমরা।